শ্মশানে যাওয়ার রাস্তা তৈরি করে দিতে স্বেচ্ছায় দান করে সম্প্রীতির অনন্য নজির গড়লেন লামা পৌরসভার ছয় মুসলিম আমাদের বান্দরবান প্রতিনিধি জাহিদ হাসান জানান মানবিক এ কাজের জন্য প্রশংসায় ভাসছেন ছয় মুসলিমসহ এর সমন্বয়কারী লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিবেশী মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের একত্রিত করে পৌরমেয়র দুই গোষ্ঠীর মধ্যে একটি সদর ঘেঁষে প্রাচীন জনপদ বর্তমান নং ওয়ার্ড লামা সাবেক বিলছড়ি সাবেক বিলছড়ির প্রাচীনতম এই গ্রামে মারমাদের কায়াং সংলগ্ন একটি শ্মশান রয়েছে জায়গা সংকুলন না হওয়ায় সে গ্রামে বাঙালি বসতির পাশে নদীর ধারে আরেকটি শ্মশান হয় তাদের সেই শ্মশানে যাতায়াতের কোনো পথ ছিল না দীর্ঘকাল ধরে উপজাতির জনগোষ্ঠীর শ্মশানে যাতায়াতের ভোগান্তির অন্ত ছিল না সম্প্রতি পৌর মেয়রের প্রস্তাবে প্রতিবেশী ছয় মুসলমান শ্মশানের রাস্তার জন্য কিছু জমি দান করেন জানা গেছে সদ্য দানকৃত জমির উপর লামা পৌরসভার পক্ষ থেকে বরাদ্দ দিয়ে শ্মশানের উন্নয়ন ও একটি সড়ক করে দেওয়া হবে পথের জমি দানকারী ছয় মুসলিম হলেন রৌশন আলী ইরশাদ আলী আরব আলী শাহাব আলী হাবিবুর রহমান ও আমির হোসেন